আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয় সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দয়ালু অশেষ মেহেরবানিতে খুব ভালো আছি। আজকে শুক্রবার ছুটির দিন, ছুটির দিনে আমি ছাত্রদেরকে নিয়ে ঘোরাঘুরি করলাম মোটামুটি বিকেল থেকেই, আর সন্ধ্যার পরে এসে আমরা এক জায়গায় বসে থেকে অনেকক্ষণ আমাদের মনের কথাগুলো আমরা সকলের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম। গল্প গুজবের মধ্যে অনেক সময় পার করার পরে প্রায় রাত্রি 10টা বেজে গেছে, এখন আমরা উঠবো। তো আমি বরাবরই চেষ্টা করি শুক্রবারে আমাদের যে সব ছাত্রদেরকে নিয়ে আমরা আড্ডা দিই, অনেক সময় অনেকের মনের কথাগুলো শুনি, আমার জানা বিষয়গুলো তাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তাই সঙ্গে যারা আমার সঙ্গে আছেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন জায়গা থেকে ফলো করেন আমাকে, আপনাদের জন্য আমি সবসময় কিছু একটি টিপস দিয়ে থাকি, আর আজকেও এর ব্যতিক্রম হবে না। আজকে নতুন একটি মুখের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিব, তারপরে আমি ছোট্ট একটি কথা বলে আজকে বিদায় নেব, আর ভিডিওটি খুব অল্প সময় হবে, আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকে দেখতে পাচ্ছেন যে আমার পাশে নতুন আরেকজন ভাই, উনি সৌদি আরবের প্রবাসী ছিলেন আর আমার কাছে এসেছেন গতকালকে। আজকে শুক্রবারের দিন আমার সঙ্গে ছিলেন উনি এবং উনি সুপার ফ্যান হিসেবে আমাদের কাছে এসেছেন। আমরা চেষ্টা করব ওনাকে তার টেকনিক্যাল লাইফে পদার্পণ করিয়ে সঠিকভাবে যেন যত্ন সহকারে তাকে একজন ভালো টেকনিশিয়ান হিসেবে আমরা তুলে ধরতে পারি জাতির সামনে, এই চেষ্টা থাকবে। আমরা এই মুহূর্তে আমাদের সুপার ফ্যান মিজান ভাইয়ের পরিচয় শুনবো তার মধ্যে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিজানুল খান, আমি এসেছি রংপুর কলেজ থেকে। স্যারের সঙ্গে আমি ভিডিওগুলো দেখতাম ইউটিউবে, ভিডিওগুলো দেখার পর ভালো লাগার পর স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করার পর আমি চলে গেছি। সৌদি আরবে কতদিন ছিল? সৌদি আরবে ছিলাম 9.5 বছর। 9.5 বছর সৌদি আরবে থাকার পরে সে পরিবারকে খুব বড় ধরনের মিস করতে শুরু করলো, তার সন্তান বড় হচ্ছে দিনে দিনে। আমরা সবসময় বলে থাকি যে আমরা যদি নিজেরা হাতের কাজ শিখতে পারি তাহলে আমরা স্বদেশেই আমরা নিজেরাই নিজেদের অভিজ্ঞতা এবং যোগ্যতা কাজে লাগিয়ে আমরা নিজেরা স্বনির্ভরশীল হতে পারবো, আর এই চেষ্টায় আমি কাজ চালিয়ে যাচ্ছি। আপনাদের সামনে আমি শেয়ার করার চেষ্টা করি আমার বিজয়ের যতগুলো হিস্টোরি আছে, আর আমি আজকে আপনাদেরকে আরও একটি টিপস দিব, যারা আমার ছোটো ভাই আছে, টেকনিশিয়ান আছে এবং যারা সিনিয়র আছে সকলের মাঝে আমি সবসময় শেয়ার করার চেষ্টা করি। আমরা যদি সমাজের জন্য আমাদের ব্যক্তিগত জীবনের যতটুকু আমার ক্ষমতা আছে সেই ক্ষমতার থেকে যদি কিঞ্চিৎ পরিমাণ চেষ্টা করি সমাজের জন্য কিছু করার, তাহলে সমাজ হয়তো এমন কিছু আমাকে উপহার দিতে পারে যেই উপহারটার কথা কখনোই আমি বিচার করি না। আজকের টপিকটা হচ্ছে এটাই, আমরা যদি কাউকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি কখনোই তার কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা করব না, কিন্তু আমাদেরকে সমাজ যেটা দিবে সেটার ব্যাপারে আমরা কখনোই ভেবে দেখিনি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পুরস্কৃত করে মানুষের নিজস্ব চিন্তাশীলতা চাইতো অনেক বড়, আর যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এই মুহূর্তে একটি iPhone 6 নাম প্রকাশে অনিচ্ছুক আমারই একজন ভাই উনি গিফট পাঠিয়েছে, আর আমি আমার ভালো লাগার বিষয়গুলো আপনাদের সামনে সবসময় শেয়ার করার চেষ্টা করি, যার কারণে iPhone 6 আপনাদের সামনে আমি ইনটেক প্যাকেট অবস্থায় শেয়ার করলাম। আর সেও দোয়া প্রার্থী আপনাদের কাছে, আমাদের কাছে, আমরা সকলেই তার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন তাকে সাকসেসফুল্লিভাবে জীবনে স্বনির্ভরশীল করতে পারে এবং তাকে উত্তম রিজিক আল্লাহ দান করে। এই কামনায় আজকের মতো শুক্রবারের আড্ডা শেষ করছি। মাথায় রাখতে হবে আমরা সমাজের জন্য যদি কিঞ্চিত পরিমাণ আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু করার চেষ্টা করি সমাজ আমাদেরকে এমন কিছু দিবে যে জিনিসটা আমি কখনোই কল্পনা করিনি। ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।